গুগল থেকে একটা পেমেন্ট এসে হোল্ড হয়েছে, ব্যাংক এসে মুড খারাপ হয়ে গেল। গাইস রমজান মোবারক, দেখতে দেখতে এক বছর পর আবার আমাদের সেই রমজান মাস চলে এলো। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি রমজান মাসের চাঁদটা, ওকে কেমন দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আমরা যখন মাগরিবের নামাজ পড়ে বেরোচ্ছিলাম তখন এটা আমি দেখতে পেয়েছিলাম। বাজে এখন রাত্রি 8টা, আর এখন আমাদের মসজিদে জামাত শুরু হবে, তারাবি নামাজ সেটা শুরু হবে। তো এখন যাবো হচ্ছে নামাজ পড়তে, ঘড়ি কাটাই 9:13, আর এই মাত্র আমাদের তারাবি শেষ হলো। আর এসে বসলাম এবং খাওয়া দাওয়া করবো। তোমার সঙ্গে কথা হবে ঠিক ভোরবেলায়, কারণ ভোরবেলায় উঠতে হবে, সেহরি খেতে হবে। 2000 years later. তো গাইস রমজানের প্রথম সেহরি মুবারক। বাজে এখন 3:15, আর এই মাত্র ঘুম থেকে উঠলাম এবং ব্রাশ রেডি, ব্রাশ করতে হবে। রমজানের প্রথম সেহরি শেষ টাইম হচ্ছে 4:15, আমার হাতে আছে আর 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করতে হবে। 3:44, 8 ঘন্টার মধ্যে খাওয়া কমপ্লিট। বাজে এখন 4:26, দেখতে পাচ্ছ কি পরিমাণ অন্ধকার। আর এখন সেহরি শেষ করে এখন যাচ্ছে হচ্ছে মসজিদ ফজরের নামাজ পড়তে, কেউ কোথায় নেই, চারিদিকে অন্ধকার। ফাইনালি বাড়িতে, আর এখন একটু ঘুমাবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। 12 seconds later. এই গাইস শুভ সকাল, বাজে দেখতে পাচ্ছ 8:33, সেই যে ভোর 4:44 না 5:00 ঘুমিয়েছিলাম, তারপর এই মাত্র উঠলাম 3 ঘন্টা পর, এখন মুখ ধুতে হবে। আর এখন গিয়ে আর ব্রাশও করতে পারবো না, ঠিক আছে, ব্রাশ যা করেছি ভোরবেলায় এখন আর ব্রাশ করা যাবে না, এখন আর ব্রাশ লাগানো যাবে না, ঠিক আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দাঁতন, আমরা বলি দাঁতন, যেটা আমরা বিকেলবেলায় আনতে যাবো সেটাও ভিডিওতে দেখতে পাবে, এবং তার তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আর একটা খুশির খবর যেটা আমি তোমাদেরকে এসে দিচ্ছি। আজকে যে খুশিটার কথা বলছিলাম সেটা রাত্রি 12:00 এসছে, আর আজকে সেহরি খাওয়ার সময় কথাটা আমি বলতেই ভুলে গেছি। যখন সেহরি খেয়ে উঠেছি তখন ইউকো ব্যাংক থেকে একটা মেসেজ আমার অলরেডি 3 ঘন্টা আগে এসেছিলো, তখন দেখলাম যে UPSC গুগল থেকে একটা পেমেন্ট এসে আপনার অ্যাকাউন্টে হোল্ড হয়েছে। তার জন্য তাড়াতাড়ি ব্যাংক ম্যানেজার সঙ্গে যোগাযোগ করুন, আগেই বলেছিলাম টাকা এসে কিন্তু হোল্ড হবে, তখন আমাকে ছুটতে হবে ব্যাংক ম্যানেজারের কাছে। তো আজকে আমি যাবো হচ্ছে ব্যাংক ম্যানেজারের কাছে। আগে বলেছি সিলভার ফ্লেভারটা, যেটা কিনে 3 দিন মাথায় নিয়ে ঘুমাবো, আজকে 3 দিন হয়ে গেল, ঠিক সেম জায়গাতেই ছিল। ওকে এখন এটা আমি কোথায় লাগাবো সেটার প্ল্যান চলছে, এরকম জায়গায় লাগাবো না পাশের ঘরটায় লাগাবো সেটা একটু প্ল্যান চলছে, দেখা যাক কতদূর কি হয়। বাজে এখন 10:24, আর এখন যাবো হচ্ছে ব্যাংকে, কারণ যে পেমেন্ট আমার হোল্ড হয়ে আছে এখন আমাকে তাড়াতাড়ি যে ব্যাংক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন সবার প্রথম আমাকে 3টে জিনিস নিতে হবে, সেটা হচ্ছে ব্যাংকের পাসবুক, প্যান কার্ড, আধার কার্ড। ওকে এই 3টে জিনিস আমাকে নিতে হবে, কারণ যদি বলে যে তোমার ডকুমেন্টগুলো দাও তখন আমি কোথায় পাবো, তার জন্য আগে ওই জিনিসগুলো নিয়ে যাবো। টাকা না থাকতে পারে, কতগুলো ব্যাংকের অ্যাকাউন্ট দেখো, একটা এটা বন্ধন ব্যাংকের, এগুলো ইউকো ব্যাংকের, ভোটার কার্ডের দরকার নেই। ভাই এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, এখন নেক্সট ডেস্টিনেশন হবে আমাদের ইউকো ব্যাংক। আজকে এখন চলে এসেছি ইউকো ব্যাংক, স্ক্যান করে দিচ্ছি, এখন বই টই ইমেল করে নিয়েছি, এখন ব্যাংকের ভিতরে ম্যানেজারের সঙ্গে কথা বলে দেখি কি করতে হবে। ব্যাংকে এসে মুড খারাপ হয়ে গেল, পরে তোমাদেরকে শেয়ার করছি আমার সঙ্গে কি কি হয়েছে। গাইস কি বলবো আর, ফার্স্ট পেমেন্টে সবারই কিন্তু ঝামেলা হয়, যেটা আমারও কিন্তু হচ্ছে। তো এখন আমি এসেছি ফার্মে, এই যে এই জায়গাটায়, কারণ এখানে ভালো করে কথাটা মানে তোমাদেরকে বোঝানো হবে। তো ব্যাংকে প্রথম গেলাম, প্রথমে একটা ম্যানেজারের কাছে গেলাম, মানে ব্যাংক ম্যানেজার না, ব্যাংক ম্যানেজারের মানে সেকেন্ড ম্যানেজার বলে না, তো সেই ম্যানেজারের কাছে গেলাম, বলছে পেমেন্টটা কি হোল্ড আছে, বলছে এরকম তো হোল্ড হয় না, এরকম আসে। তারপরে সে আবার অন্য একজনকে দিল, সেখানে আবার বলছে আমাদেরও তো টাকা পাঠায় কিন্তু এরকম হোল্ড হয় না, এবং যে ফার্স্ট পেমেন্ট হোল্ড হবে, বলছে জানি না ভাই। তখন তো আমার মাথায় হাত, যে ভাই জীবনে প্রথম ইনকাম, আর সেটাই যদি না ঢোকে তাহলে কী হবে। তারপরে ব্যাংক ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজারের কাছে গিয়ে ব্যাংকের বইটা দিলাম, আর আমার মোবাইলে একটা মেসেজ এসেছিলো, মেসেজটা দেখালাম। তো তারপর মেসেজটা ওরা নোট করে নিল, দিয়ে তারপরে ম্যানেজার দেখলো, বলছে এটা এই ব্রাঞ্চে, মানে নতুনহাট যে ব্রাঞ্চে, এই ব্রাঞ্চে মানে এরকম ইউটিউব থেকে আমেরিকা থেকে পেমেন্টই প্রথম, ঠিক আছে। তারপর বললো ঠিক আছে আমি সব কিছু নোট করে নিলাম, তুমি 2 থেকে 3 দিন পর আবার এসো, দেখা যাক 2 থেকে 3 দিন পর কী হয়, ঠিক আছে, তারপর শেয়ার করবো। যতদিন না ফার্স্ট পেমেন্টটা ঢুকছে না ভাই শান্তি নেই। আর বাজে এখন 11:22, আর এখন যাবো হচ্ছে বাড়ি, কারণ আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার দিন, গিয়ে আবার আমাকে নামাজ পড়তে হবে, বুঝে আসেনি ভাই। এ হচ্ছে আমার সে অনেক দিনের সাবস্ক্রাইবার, অনেক দিন, যখন 1K ছিল। ফাইনালি পৌঁছালাম বাড়িতে, বাজে দেখতে পাচ্ছি 11:38, এখন আমাকে থাম্বনেল বানাতে হবে আজকের ভিডিওর জন্য, পুরোপুরি রেডি। এখন 12:20, আমাদের মসজিদে জামাত হচ্ছে 12:50, 45 থেকে শুরু হয়,
তেমন যাবো মসজিদে নামাজ পড়বো। এটা হচ্ছে রমজানের প্রথম দিন আর প্রথম জুম্মা, মানে শুক্রবার থেকে একটা পবিত্র দিন থেকে আমাদের রমজান মাস শুরু হয়েছে। সত্যি একটা পবিত্র দিন, আবার পবিত্র মাস। আজকে নামাজ পড়তে হয়েছে উপরে। নামাজ পড়ার পর এখন বাজে দেখতে পাচ্ছে, দুটো বাজতে যাচ্ছে, ওই দিকে ভাইরা পড়া করছে আর আমি এখন পড়া শেষ করে বাইরে, আমাদের মসজিদ ইমাম সাহেব বাইরে পড়ছে। হ্যাঁ বলছি বলছি, এইটুকু তো দেখতে পাচ্ছেন, এত ছোটদের দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কখন অফার চলছে? এই তো আজকে 11:30 সময় শুরু করেছি। হ্যাঁ, এখন বাজে আপনার 2 বাজতে যাচ্ছে, 2 বাজতে চললো। হ্যাঁ, মোটামুটি 4:30 পারা হয়ে গেছে, 3:30 পারা, 3:30 পারা পর্যন্ত হয়েছে। ইনশাআল্লাহ 4 পারা করে বাড়ি, 4 পারা করে বাড়ি যাবে। আমাদের হাফ পারা হলো, আবার বাড়ি থেকে ফোনে পড়বো। আজ পরে এসে এখন পৌঁছালাম বাড়িতে, এখন একটু ঘুমাবো, তারপর কথা হচ্ছে। শুভ বিকেল বেলা, এখন বাজে হচ্ছে 4:44 আর এখন রমজান মাসে আজকে প্রথম দিন, আর এখন সবাই মিলে যাচ্ছি দাঁতন কাটতে। দাঁতন মানে কাস্তে, ওই তো কাস্তে ওর কাছে আছে, এখন যাবো দাঁতন কাটতে, দেখা যাক কি কি নেওয়া যায়। দাঁতন অনেক রকম হয় গাইস, আমরা এখন দাঁতন আনতে চললাম। আমাদের গ্রাম থেকে সামনে একটা গ্রাম যেটা সীতাহাটি, সামনে পড়েছে একটা বড় নদী যেটাকে এখন আমরা পার করবো, তারপরে ওই পারে যাবো দাঁতন আনতে। আমাদের এখানে আছে কি ভেরেন্ডা না কি বলে যেটা এসে নেবো, আর ওই পারে আছে নামাল, চলো সেগুলো অন্য গ্রামে এসেছি। আর এই গাছটাই কাটবো আজকে নামাল, আর এটা হচ্ছে মসজিদ। রোজা রাখি না, কলাই খাচ্ছিস? হ্যাঁ রোজা রাখি না ভাই, কলাই খাচ্ছে আমাদের সামনে, আমাদের সামনে খাস না, গুনা হবে। কতগুলো কেটে দিতে হবে, বিক্রি করবি না কেটে নে আবার? হ্যাঁ কতগুলো পিস? দেখো গাইস, একটা গ্রাম থেকে সব অন্য গ্রামে মাল নিয়ে যাচ্ছি, আবার বিক্রি করতে করতে যাবো, এটাই কাজ। আর রমজান মাসে একটা ইনকাম, ইনকাম তো করতে হবে তাই না, কেটে চালাইতে হবে। পরের মাল নয়, সরকারি গাছ মসজিদের সামনে, আমাদের পিস করা হচ্ছে। একটু বড় করে কাটবি, ছোট করে কাটবি না, নরম আছে। এখন নদী পেরোবো, ওকে নদী বেরোচ্ছে গাইস, অন্য গ্রাম থেকে পেরিয়ে অন্য গ্রাম দিয়ে যাস, মানে খাল তাই দেয়। ফাইনালি এখন পৌঁছালাম বাড়িতে, আর এখন দাঁতন করা শুরু হয়ে গেছে, আর মাত্র আছে 20 মিনিট। রাখিস আমি না, রাখিস না, দাঁতন করিতে আমাদের দাঁতন রয়েছে। এই মাত্র খেয়ে এলি বল, কাল থেকে যেন রাখবি, আজকে একদিন ছাড় আছে, কাল থেকে যেন রাখবি। ইফতার হতে আর মাত্র 10 মিনিট সময়, এখন যাবো প্রাস, এই দাঁতন হয়ে গেছে, এবার ইফতার নিয়ে বসবো। আর এখন খাবো হচ্ছে আমি মুড়ি, যেটা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করবো। কেমন লাগলো রমজানের প্রথম ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই।